extra time. আইজল এফসির পর সিনিধির ডেকান এফসি পরপর দু ম্যাচে জিতে আই লিগে এখন সবার উপরে মোহামেডান স্পোর্টিং। মোট তিন ম্যাচে ন পয়েন্ট তাদের। 12 তারিখে মোহামেডান স্পোর্টিংয়ের সামনে ইন্ডিয়ান অ্যারোজ, প্রতিটা ম্যাচ জিততে চাইছে সাদা কালো শিবির। শুধু তাই নয়, প্রথম লেগেই ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়াই লক্ষ্য মোহামেডান স্পোর্টিংয়ের। প্রসঙ্গত, গ্রুপ লিগের প্রথম সাতটি দল খেলবে চ্যাম্পিয়নশিপ, তারপর ছটি দল খেলবে রেলিগেশন। মোহামেডান স্পোর্টিং সবার ওপরে থেকে অনেক আগেই লিগটা পকেটে রাখতে চাইছে। বলা যেতে পারে আই লিগ জেতার লক্ষ্যই নিয়ে রয়েছে মোহামেডান দল। এদিন সল্টলেক মাঠে অনুশীলন করল মোহামেডান স্পোর্টিং। অনুশীলনের দীর্ঘক্ষণ দেখা গেল গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী গোলরক্ষকদের নিয়ে নানান রকম অনুশীলন করাচ্ছেন। ফুটবলাররা প্রথমে শারীরিক কসরতের ওপর জোর দিলেন। প্রথম এগারোকে পুরোপুরি তরতাজা দেখতে চাইছেন কোচ আন্দ্রে চেনিসাভ। দলে কোনো চোট আঘাত নেই, একেবারে ফিটনেসের তুঙ্গে রয়েছে মোহামেডান দল। ফুটবল সচিব কাম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস বলছিলেন ঠিক কী কারণে দলে এতটা ঐক্যবদ্ধতা। মোহামেডান স্পোর্টিং ক্লাব পরপর তিনটে ম্যাচ আই লিগের টিম মোহামেডান স্পোর্টিং জিতেছে, এবং বিশেষ করে লাস্ট ম্যাচ আর সিনিধি ডেকানের সাথে যে ম্যাচ, আমাদের টিম এক গোল খাওয়ার পরে তারপরে গোল করে, এবং মার্কোস অসম্ভব ভালো দুটো গোল করেছে, এবং রুডোভিচ পেনাল্টিতে একটা গোল করেছে, নিকালোর অসাধারণ পাসে ফার্স্ট হেডটা গোল করেছে, এবং পুরো টিম ভালো খেলেছে। মাবিয়া থেকে ব্যান্ডন, ফায়াজ, শাহিন, আসির আখতার, মনোজ মোহাম্মদ, চুলোভা, সবাই, আমাদের পুরো টিমের প্রতিটা খেলোয়াড় ওই দিন ভালো ফুটবল খেলেছে, এবং যারা বেঞ্চে ছিল, যারা টিমের সাথে যায়নি, সবার একটা টিম স্পিরিট টিম মোহামেডান স্পোর্টিংয়ের, বা আমাদের অফিসিয়ালরা যারা বাইরে থেকে ম্যাচ দেখতে আসছে, এটা টিম মোহামেডান স্পোর্টিংয়ের এই জয়। আশা করব পরের ম্যাচ 12 তারিখ ইন্ডিয়ান অ্যারোজের সাথেও আমরা এইভাবে ম্যাচটা জিতব। 12-র পরে 16, 16-র পরে 21, 21-এর পরে 25, এবং 25-এর পরে 29। এই মাঠে যে কটা ম্যাচ আছে, প্রতিটা ম্যাচ আমাদের জেতার চেষ্টা থাকবে আমাদের হেড কোচ আন্দে চেনিসভের তত্ত্বাবধানে। টিম ভালো ফুটবল খেলেছে, আমি সকল সমর্থকদের অনেক ধন্যবাদ দেবো, ওনারা আমাদের পাশে আছেন, আরও পাশে থাকুন, খেলোয়াড়দের উৎসাহিত করুন, টিম মোহামেডান স্পোর্টিং আরও ভালো ফুটবল উপহার দেবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।